মুখ্যমন্ত্রীর নির্দেশনা কেরেপ নকরে একাংশ উপায়ুক্তয়। পুনৰ বান সাহায্যৰ পৰা বঞ্চিত সিপাঝাৰবাসী। বানাক্রান্তর কাষত বিধায়ক পরমানন্দ রাজবংশী উপস্থিত হওয়ার পিছতো সাহায্য নাপালে একাংশয়। প্রতিবাদত উলাই আহিল মহিলা। সমগ্র রাজ্য বানর কবলত। বানে প্লাবিত করিলে রাজ্যর বিভিন্ন অঞ্চল, কিন্তু এনে সময়ত সিপাঝাৰৰ বানাক্রান্তর মাজত হাহাকার। সিপাঝাৰত অবর্ণনীয় বান পরিস্থিতি। সিপাঝাৰৰ বানাক্রান্তর কাষত বিধায়ক পরমানন্দ রাজবংশীয় থিয় দিলে ঠিকই। বিধায়ক পরমানন্দর উদ্ধার অভিযানও অব্যাহত আছিল, কিন্তু বানাক্রান্তয় সাহায্য সঠিকভাবে নোপারহে অভিযোগ উত্থাপিত হল। সিপাঝাৰর রাজচক্রর গণেশগুড়ি গাঁও পঞ্চায়েতর অন্তর্গত সোমুয়াপাড়াত বানাক্রান্তর মাজত সঠিকভাবে বান সাহায্য বিতরণ নকরার অভিযোগ উত্থাপিত করেছে। গাঁওখনের মহিলাসকল উলাই আহি প্রতিবাদ সাব্যস্ত করে। প্রকৃত বানপীড়িতক বঞ্চিত করে রখার বাবে গাঁওয়ের একাংশই দরং জেলা উপায়ুক্তক তদন্তর এতিয়া দাবি তুলিছে। আনহাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বান সাহায্য সন্দর্ভত মন্তব্য করেছিল, সিপাঝাৰৰ পৰা পুনৰ অভিযোগ শুনিব নালাগে এনেদৰে হকিয়নি দিছিল, কিন্তু তাৰ পিছতো সিপাঝাৰ বৰ্ণাঢ্য এতিয়া বঞ্চিত হৈ ৰল বান সাহায্যৰ পৰা। মই একদম ডিচি দৰঙক মই কৈ দিছো, যদি মই সিপাঝাৰৰ পৰা নেক্সট টাইম ৰিলিফৰ কমপ্লেইন পাওঁ, এইটো কিন্তু আই উইল টেক এ ভেৰি ভেৰি ষ্ট্ৰং একচন। এতিয়া প্ৰশ্ন হয়, কাৰ গাফিলতিৰ বাবে সিপাঝাৰৰ বানাক্রান্ত বঞ্চিত হৈ ৰল এই বান সাহায্যৰ পৰা? News desk report, my news any.